প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং 75 পাউন্ড কেক কাটা ও মনোক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহানগর কৃষক লীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। মহানগর কৃষক লীগের সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে এবং আবুল হাসেম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ক্ষেত মজুর বিষয়ক সম্পাদক ইসহাক আলী সরকার। এছাড়াও অনুষ্ঠানে আরও ময়মনসিংহ মহানগর কৃষক লীগ এবং বিভিন্ন ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার পর আনন্দ উৎসবমুখর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, বর্তমান সরকারের সফল রাষ্ট্রনায়ক, মানবতার নেত্রী, সমৃদ্ধির নায়ক জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া এবং কেক কাটা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহানগর কৃষক লীগের যিনি প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই বিশ্ব স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে সূচকগুলো অতিক্রম করতে হয় প্রত্যেকটি সূচক তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে দক্ষতার সাথে অতিক্রম করে আজকে বাংলাদেশের সেই সম্মানটুকু তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। সুতরাং আজকের এই দিনে আমরা সৃষ্টিকর্তার কাছে কামনা করব যে